ফর সেফটি, এটা সবাই ইউজ করো, রাস্তায় কেউ মাথা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো এটা এই চ্যানেলের সেকেন্ড ব্লগ হচ্ছে বা হতে চলেছে, বিকজ এখন লকডাউন, সবাই সেটা তোমরা জানো যে এখন লকডাউন। 2020 আমাদের এরকম একটা সময় কাটাতে হয়েছিল, 2021 যে সেম এরকম একটা সিচুয়েশন কাটাতে হবে সেটা আমরা কেউ ভাবিনি, বাট যেটা ভাববে সেটা হবে না, এরকম তো নয়। তো যাই হোক, সবাই এখন ঘরের মধ্যে থাকছো, সেফ থাকো, সিকিওর থাকো। আর আজকের ব্লগে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো হচ্ছে যেটা তোমাদের কাছে অজানা, আমি সারাদিন কী কী করি, আমার লাইফস্টাইল কীভাবে চলে, ইচ অ্যান্ড এভরিথিং যতটা পসিবল হয় এই ব্লগে, নাহলে নেক্সট ভিডিওসগুলো তো তোমরা দেখতে পাবে। এবার আমি আমার রুমে যাব, রুমে গিয়ে তোমাদেরকে দেখাবো আমি কীভাবে থাকি, আমার সাথে কারা কারা থাকে, অ্যান্ড আরও অনেক কিছু সারপ্রাইজেস। সো রুমে যাওয়া যাক। তো আমি এই মাত্র ওপরে এলাম, মানে আমার রুমে এলাম। তো এখন জাস্ট আমি একটু খাওয়া দাওয়া করবো, তো যতক্ষণ আমি খাওয়া দাওয়া করছি ততক্ষণ তোমরা আমার রুমটা দেখে নাও। রুমটা দেখলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আমার রুমটা কীরকম লাগলো তোমাদের। আর একটা কথা যেটা হচ্ছে, সাবস্ক্রাইব মাস্ট, কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। সো গাইজ, এখন একটু বেরোবো, একটু বাইরে যেতে হবে, কারণ স্নেহাকে আনতে যেতে হবে, আরও মেডিসিন কেনার আছে আর কি। তো সেটা নিয়ে এসো, ওকে নিয়ে এসে তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো চলো যাওয়া যাক, রাস্তাঘাট একদম ফাঁকা, তো বেশি দেরি না করে যাওয়া যাক। এখন যাওয়া যাক, এখন যাবো, তারপরে ওষুধটা নেবো, ওকে নেবো, তারপরে ওষুধটা নেবো, তো নিয়ে তারপরে বাড়ি আসবো। তো বাড়ি এসে দেখছি কতটা কি করা যায়। আসল কথা হচ্ছে আমার কাছে গোপ্রো নেই, তো গোপ্রো থাকলে আমি ফ্রন্ট ভিউটা নিতে পারতাম, কোনোটা নেই, তাই ফেস ক্যামটাই নিচ্ছি। ও আসার পরে ওকে বলবে একটু ফ্রন্ট ভিউটা তোমাদের দেখাতে। এসছি ওষুধ নিতে, এখন ওষুধের নামটা মনে পড়ছে না যে কোন ওষুধটা, কথা বলছে যে কোন ওষুধ নেবে। রাস্তাঘাট ফাঁকা, দেখা যাক। ওইখানে ওষুধের দোকান খোলা ছিল না, বাট এখানে খোলা আছে। এখন দাদুর সঙ্গে জিজ্ঞাসা করা হচ্ছে কোনটা গোলাপি কোনটা সাদা। সো আমাদের বাইরে সব কাজ শেষ, এখন আমরা একটু ছাদে এসেছি। ওর চুল দেখে তোমরা বুঝতে পারছো, তো হাওয়া দিচ্ছে ফুরফুর 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 হাওয়া, ঠিক আছে। খুব সুন্দর একটা ভিউ ওটা তোমাদেরকে দেখাচ্ছি, শান্তি লাগছে। প্রচন্ড গরম ছিল তো নিচে, ওই জন্য এত সুন্দর হাওয়া। তোমরা সিনারি দেখো, অসাধারণ। আমার এটাই ভালো লেগেছে, আমার বাড়ির সামনে যেখানে এত কংক্রিটের জঙ্গল, মানে এত ঘর বাড়ি চারিদিকে, সেই কংক্রিটের জঙ্গলের মাঝখানে একটা গ্রিনারি আছে, একটা প্রাকৃতিক সবুজ গাছপালার আবরণ রয়েছে যেটা থেকে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারি। তো খুব সুন্দর, অসাধারণ, অসাধারণ। তো এই জাস্ট আমরা ছাদ থেকে ঘরে এলাম, মানে আমাদের রুমে এলাম। তো একটা কাজ সকাল থেকে করবো করবো ভাবছি, কিন্তু আমরা করে উঠতে পারছি না, মানে আমি করে উঠতে পারিনি। তারপর ও এসছে, ও বললো আমাকে হেল্প করবে, তো আপাতত এখন ঠিক হয়েছে যে কাজটা করা যাবে। তো কী কাজ করবো সেটা তোমরা দেখো, আর সেটা তোমাদেরকে ও দেখাবে, মানে ও ক্যামেরাটা ধরবে, আমি কাজটা করবো, আমাকে হেল্প করবে। তো বেশি কথা না বাড়িয়ে দেখো কী সকাল থেকে আমি করতে পারিনি। আমাদের ভিউয়ার্সদেরকে দেখাই যে আমি কী কাজটা করতে পারিনি, সেটা হচ্ছে
বাবা এতটা খাঁচা খোলার পর চুপচাপ রয়েছে ওরা দুজন খুব ভালোবাসে ওরা ওদের মধ্যে ইন্টেনশনটা নেই যে উড়ে পালিয়ে যাব এই কাগজটা কি ওরাই ছিঁড়েছে হ্যাঁ এই কাগজটা ওদের দিচ্ছি না আর হয় না না সম্পর্ক তৈরি হয়ে যায় একটা মানুষের ভাগ থাকতো সম্পর্ক জড়িত এর সঙ্গে তাও তাতে এবং পশু পাখি মানুষের সব থেকে বেশি কাছে আর যে কারণে আমার তো ভালো লাগে শুধু আমারই নয় সে বিহাইন্ড দ্য ক্যামেরা আছে তারও ভালো লাগে তো যদি একটু পরিষ্কার জায়গায় রাখি কারণ আমি একটা কথা বলছি যদি কেউ ভেবে থাকো যে এরকম পেট নেবে বা রাখতে চাও তাদেরকে আমি একটাই অ্যাডভাইস দেবো যে শখের জন্য নিও না যদি সত্যি ভালোবেসে থাকো যদি সত্যি ভালোবাসতে পারো তাহলেই না কারণ এরা শখের নেওয়ার মতো জিনিস নয় অনেকে বলে শখে নিচ্ছি এটা হবি ঠিকই বাট এটা শখের জন্য নেই এদেরকে যদি তুমি ঠিক মতো করে মানুষ করতে পারো রাখতে পারো একটা মানুষকে যেভাবে মানুষ রাখে ভালো মন্দ সুখ দুঃখ লাইক শরীর খারাপ এভরিথিং তোমায় খেয়াল রাখতে হবে তবে কি আজকে এটা এরকম আসবে নট ইন্টারেস্টেড আলটিমেটলি ফাইনালি প্রায় সব কাজ শেষ সারাদিন অনেক কিছু করলাম বাইরে গেলাম ওকে আনলাম পুকুরে পুকুর খাঁচা পরিষ্কার করলাম ছাদে গেলাম হাওয়া খেলাম অনেক কিছু করলাম তো আপাতত এখন ওর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে কারণ লকডাউন সবাই যেন 9টার আগে বাড়ি ঢুকে যেতে হয় নইলে অন্য অন্য দিনও একটু দেরি করে বাড়ি যায় বলতে বলতে স্ক্রিনে মাম্মির ফোন এসে গেছে মানে ওর মায়ের ফোন এসে গেছে তো যাই হোক এবার ওকে আমি বাড়ি দিয়ে আসবো দিয়ে ব্লগটা শেষ হবে হ্যাঁ তো বাই এই ওকে বাড়ি ছাড়লাম জাস্ট তারা আবার কালকে দেখা হবে তো এখানেই আমরা আমাদের ব্লগটা শেষ করলাম তারা গাইস যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব তো করতেই হবে আর নোটিফিকেশন বেলটা টং করে বাজিয়ে দাও